চলো আজকে শিখে নিই একটা নতুন ধরনের ক্যালেন্ডার বানানো, খুব সুন্দর দেখতে। এটাকে পড়ার ডেস্কে বা টেবিলের উপর সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে। এর জন্য আমাদের প্রথমে লাগবে একটি শক্ত কাগজ। আমি খাতার পিছনের কভারটা 16 সেন্টিমিটার বা 16 সেন্টিমিটার করে কেটে নিলাম। এর উপরে একটা কালারিং পেপার দিয়ে মুড়ে দিয়ে অর্ধেকভাবে ভাঁজ করে নিলাম। পাশের এক্সট্রা কাগজটা আমি আর কাটিনি, ওটাকে আঠা দিয়ে মুড়ে দিলাম। এবার এটা টেবিলের উপর দাঁড়িয়ে থাকতে পারবে। এখন আমাদের লাগবে 3টে ইয়েলো কালারের অথবা তোমাদের পছন্দ মতো কালারের 6 সেমি বা 8 সেমি কাগজ, এবং প্রস্থেটিকটা আরও 2 সেমি করে ভাঁজ করে নিলাম। কাগজটা উল্টে নিয়ে মাঝে একটা পয়েন্ট করে রাখতে হবে, সেখানে এনে মেলাতে হবে। দেখো সামনের দিকে একটা ছোট্ট পকেট তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আঠা দিয়ে আটকে দেওয়া যাক পিছনের দিকে। বাকি দুটোও একই রকমভাবে আমরা করে নেব। 3টে পকেট তৈরি হয়ে গেল। এবার আমি একটা 2023 লেখা কার্ডবোর্ডে কেটে নিয়েছি, ডেট মান্থ আর ডে লিখে নিয়েছি। এবার এগুলোকে আঠা দিয়ে পকেটের নিচের দিকে আটকে দেব। এবার যে বোর্ডটা আমরা বানিয়েছিলাম তার উপর এগুলোকে আঠা দিয়ে আটকে দেব। এবার 2023 লেখা কার্ডবোর্ডটা আটকে নিলাম। ব্যাস এবার আমাদের ক্যালেন্ডার রেডি। আমার একটা একটু ভুল হয়ে গেছে, মানে আমি ডেটটা পরে দিয়ে ফেলেছি, দেখতে ভালো লাগছে না, তাই ডেটটাকে আগে দেব আর ডেটাকে আমি পরে দিচ্ছি। ক্যালেন্ডার কমপ্লিট। এটা আমাদের টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।